শেষ রাউন্ড আমি শেষে কি কি গিফট আছে দেখি আর একটা ফ্রিজ আছে বেতের ল্যাম্পশেড আছে বেতের একটা দোলনা আছে বেতের একটা টু সিটার টি টেবিল আছে বেতের ফ্লাওয়ার স্ট্যান্ড উইথ ম্যাগাজিন র‍্যাক আছে আর একটা 24 ইঞ্চিস এলইডি টিভি আছে প্রথম প্রশ্ন রাইট অ্যানসার দিলে গিফট পাবে বেতের দোলনা একটা ছক আসবে তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে দুটো শব্দ বলতে হবে সেখান থেকে ক্লু দিয়ে দিচ্ছি একটা শাড়ির নাম একটা সিনেমার নাম এবার বলো মনামি বেলা শেষে বেনারসি 20 পয়েন্টস বেতের দোলনা সেকেন্ড কোয়েশ্চেন রাইট অ্যানসার দিলে গিফট পাবে 24 ইঞ্চিস এর এলইডি টিভি তিনটে ছবি আছে ক্যালেন্ডার মেকআপ পায়রা পরপর তিনটে এক দুই তিন তিনটে ছবি থেকে তিনটে লেখা পরপর থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে ক্যালেন্ডার থেকে একটা অক্ষর নাও মেকআপের থেকে একটা অক্ষর নাও আর পায়রা থেকে একটা অক্ষর নাও নিয়ে একটা শব্দ বানাও এবার বলো সোমলতা বলো ক্যামেরা বোঝাও ক্যালেন্ডারের ক্যা মেকআপের মে পায়রার রা দেখে নি 20 পয়েন্ট শকেলকে দি থার্ড কোয়েশ্চেন রাইট অ্যানসার দিলে গিফট পাবে বেতের ল্যাম্পশেড একটা ধাঁধা আসবে দেখো কাল্পনিক সব বাংলা সিনেমাতে বিভিন্ন অভিনয় হবে চিনে নিতে কাল্পনিক সব বাংলা সিনেমাতে বিভিন্ন অভিনয় হবে চিনে নিতে এবার বলো বলো ইন্দ্রাণীদি চরিত্র বোঝাও হ্যাঁ মানে আমরা তো বিভিন্ন চরিত্রেই অভিনয় করি কাল্পনিক সব বাংলা সিনেমাতে মানে সব চরিত্র কাল্পনিক সিনেমার নাম হ্যাঁ বিভিন্ন অভিনয় হবে চিনে নিতে সব বিভিন্ন যে চরিত্রগুলো হয় আমরা বিভিন্ন চরিত্র সেই অভিনয়গুলো করি সেগুলো কখনো বাস্তবে হয় কখনো কখনো কাল্পনিক হয় সেই হিসেবে চরিত্র এবার যাবো ফোর্থ কোয়েশ্চেনে রাইট অ্যানসার দিলে গিফট পাবে বেতের ফ্লাওয়ার স্ট্যান্ড উইথ ম্যাগাজিন র‍্যাক কিছু অক্ষর আসবে স্ক্রিনে সেগুলো সব জাম্বলড হয়ে থাকবে দুটো শব্দ বানাতে হবে দুটো ওয়ার্ডই ক্লু দিয়ে দিচ্ছি সাহিত্যের সাথে সম্পর্ক আছে এবার বলো বলো ইন্দ্রাণী নাটক আর কবিতা একদম 20 পয়েন্টস ইন্দ্রাণী সঙ্গে বেতের ফ্লাওয়ার স্ট্যান্ড উইথ ম্যাগাজিন র‍্যাক লাস্ট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট অ্যানসার দিলে গিফট পাবে ফ্রিজ শব্দ ছক পাশাপাশি ক্লু সংখ্যা দিয়ে শুরু যার হাসি খুশি যৌথ পরিবার আর ওপর নিচ হচ্ছে বাউল মনে বেঁধে জুটি তারের সংখ্যা নয় কো দুটি এবার সোমলতা বাদে বাকি তিনজন এবার ইন্দ্রাণীদি বাদে বাকি দুজন এবার মরামি জানলে উত্তর বলো হ্যাঁ একান্নবর্তী একতারা দেখে নি 25 যে হবে দিদি নাম্বার ওয়ান সে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে সানস্ক্রিন লোশন